আজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানিয়ে পোস্ট করেছেন জহর সরকার। তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার বলেছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই রাজ্য সরকার তদন্ত করতে পারত। তার কথায় দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সিট গঠন করা হয়েছে তা আগেই হতে পারত। অন্যদিকে কড়া পদক্ষেপ নেওয়া হবে না এই আশ্বাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি হয়েছেন সুখেন্দু শেখর রায়। এর আগে আরজিকর কাণ্ডে মুখ্যনায় পরপর দুবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করে লালবাজার। ঘটনার 3 দিন পর স্নিপার ডগ হাসপাতালে গিয়েছিল বলে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। পাশাপাশি সিপি মিনিত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআইকে জেনার দাবিও তুলেছিলেন। এরপরেই তলব করে পুলিশ। গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।